আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম দুইটি আলু আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে। এভাবে একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন একটু গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। খেয়াল রাখবেন যাতে আলুগুলোতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি, এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। এখন দু হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এইখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর দু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে হালকা হাতে চ্যাপটা করে দিচ্ছি। এবার আঙুল দিয়ে এর দুপাশেই মাঝ বরাবর এভাবে ছিদ্র করে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে এটাকে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি ঠিক কিভাবে করছি। তো দেখুন, এইভাবে আমি খুব সুন্দর একটি ডোনাটের শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়েই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন অন্য একটি মিক্সিং বলে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা আলুর একটি ডোনাট নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। দু তিনবার উল্টে পাল্টে এটাকে ডিপ করা হয়ে গেলে এটাকে ব্যাটার থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো একপাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, কেমন হয়েছে তা আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।